আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে পাবনা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে পাবনা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, অবস্থান করছি মুস্তাক ডেইরি ফার্মে। আর মুস্তাক ডেইরি ফার্মের অবস্থান আপনারা জানেন পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। তো মুস্তাক ডেইরি ফার্মে নতুন কিছু কালেকশনকৃত গাভী রয়েছে, তো এই গাভীগুলো কী কী জাতের, গাভীগুলোর দাঁত, বয়স কেমন হলো, দামগুলো কেমন হবে, বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব মুস্তাক ডেইরি ফার্মের মালিক প্রোপ্রাইটার মঞ্জুমুল্লা ভাইয়ের সঙ্গে কথা বলে। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন বা পুরাতন রয়েছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো চলুন কথা বলি মঞ্জু ভাইয়ের সাথে। আমরা যদি শুরুতেই যে গাভীটা দেখি মঞ্জু ভাই, বড়সড় একটা গাভী, এটা কি জাতের গাভী? এটা হলস্টিন ফিজিয়ান, বয়স 2 দাঁত। হলস্টিন ফিজিয়ান, বয়স 2 দাঁত। 2 দাঁত, আচ্ছা 2 দাঁত। এটা সাথে বাচ্চা, কি বাচ্চা? এটার সাথে সার বাচ্চা, এই তো মোটামুটি 20 মিনিট হলো বাচ্চার বয়স, 20 মিনিট হয়েছে। সার বাচ্চা হয়েছে না, সার দুধ দোয়াই নলে পরে 8 কেজি তো সার দুধ দুধ হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, যাক অনেক বড় গাভী। তো শাল দুধ যেমন আসতেছে এভাবে তো মাঝে মাঝে এখন টানতে হচ্ছে না, যেহেতু বাচ্চা দেওয়ার পরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টানা হচ্ছে। আশা করতেছেন কেমন হতে পারে এই গাভীটা থেকে দুধের পরে? এটা আশা করতেছি করে 17-18 আশা করা যায় আল্লাহ বথাইতে। 17-18? জি জি। 17-18 লিটার আসলে আমরা যদি দামের দিকটা একটু জানতে চাই, দামটা কেমন হবে? এগুলোর দাম চাইলে 1,85,000 যাব, যদি কোনো দামাদামি না করে তাহলে 1,75,000 রাখা যাবে। আচ্ছা, 1,75,000 টাকার আমরা বড়সড় একটা গাভী দেখে নিচ্ছি, 2 দাঁত, সাথে প্রথম বাচ্চা, এবং বাচ্চাটা মাত্রই হয়েছে সার বাচ্চা। সার বাচ্চা, সার বাচ্চা। আচ্ছা, আমরা এই পাশে দ্বিতীয় গাভীটা দেখবো, চলুন এ পাশে আমরা দ্বিতীয় গাভী দেখি। মঞ্জু ভাই, এই গাভীটা কি জাতের? এটা এটা ফিজিয়ান, এটা ফিজিয়ান গরু। ফিজিয়ান? হ্যাঁ হ্যাঁ ফিজিয়ান। দাঁতে কয়টা? 4 দাঁত। দাঁতে 4টা, এটার সাথেও বাচ্চা রয়েছে? জি, এটা সকালে বাচ্চা হয়েছে। আচ্ছা, এটার সাথে কি বাচ্চা? এটার সাথে সার বাচ্চা। এটার সাথেও সার বাচ্চা না? হ্যাঁ। ফিজিয়ান, দাঁতে কয়টা বললেন? 4 দাঁত। 4 দাঁত, সাথে সার বাচ্চা। জি জি। এবং বাচ্চাটা আজকে সকালেই হয়েছে? হ্যাঁ হ্যাঁ। বাচ্চাটা বড় সরই হয়েছে? জি জি। বাচ্চাটা কি জাত? বাচ্চাটা ফিজিয়ান। ফিজিয়ান, জি। তো শাল দুধ কেমন টানতেছেন এটার? শাল দুধ গরু ভালোই দুধ হচ্ছে, এটা দুটি গরু একই রকম দুধ আসবে, 17-18 আশা করা যায় আল্লাহ থাইতে। 17-18 এরকম আশা করা যায়। কেবল বাচ্চা দিচ্ছে তো দুধ, তো এসব গরু ফুল দুধ আসতে হলে অগত 15 দিন যাওয়া লাগবে ফুল দুধ আসতে হলে। আংশিক আইডির উপরে নিতে হবে এবং আমারও বেচতে হবে সেইভাবেই। আচ্ছা, এটার দামটা কত আসবে? এটা 1,75,000 রাখা যাবে, চাইলে 1,85,000 চাবো, দামাদামি না করলে 1,75,000। আচ্ছা, 1,75,000। হ্যাঁ, আর দুটো নেয় জোড়ায়, তা জোড়া নিলে 3,50,000 রাখা যাবে। আচ্ছা, জোড়া নিলে একটু কম হবে না? 3,50,000 কম না? আচ্ছা, 3,50,000। জি জি জি। আচ্ছা আচ্ছা, তো আমরা যদি তৃতীয় গাভীটা দেখি এখানে, তৃতীয় গাভী থেকে সবগুলো প্রেগনেন্ট গাভী দর্শক আপনাদেরকে দেখাবো। এই গাভীটা কি জাতের? এটা ফিজিয়ান। ফিজিয়ান জাতের গাভী এটা না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফিজিয়ান জাতের গাভী, কালো রঙের, হালকা সাদা রয়েছে নিচের দিকে। দাঁতে কয়টা হয়েছে? 4 দাঁত। 4 দাঁত, দাঁতে 4টা? হুম। দাঁতে 4টা, প্রথম বাচ্চা দিবে? জি, প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা দিবে, কতদিন সময় আছে? মোটামুটি 15-20 দিনের মধ্যে বাচ্চা দিবে। 15-20 দিন? হ্যাঁ। আচ্ছা, 15-20 দিনের মধ্যে বাচ্চা দিলে এই গাভীগুলো দুধের পরিমাণটা কেমন আইডিয়া করছেন? এগুলো আশা করা যায় 13-14। 13-14 লিটার? হুম। আচ্ছা, দামটা কত আসবে মঞ্জু ভাই? এটা 1,50,000 রাখবে। 1,50,000? জি জি। আচ্ছা, 1,50,000 প্রথম বাচ্চা দিবে? জি জি জি। আমরা চতুর্থ গাভী দেখবো এখানে, সাদা এবং হালকা কালো, এই গাভীটা কি জাতের? এই গাভীটা একটা বিয়ন দিছে, এই গাভীটা হলস্টিন ফিজিয়ান। হলস্টিন ফিজিয়ান? জি জি, হলস্টিন ফিজিয়ান। দ্বিতীয় বাচ্চা দিবে? দ্বিতীয় বাচ্চা দিবে। কতদিনের মধ্যে বাচ্চা দিবে? এগুলোটা মোটামুটি টাইম আছে, একটু টাইম আছে, তা 20-25 দিন লেগে যাবে। 20-25 দিন? হ্যাঁ। আচ্ছা, 20-25 দিন সময় লাগবে। তো এই গাভীটা থেকে দুধের আইডিয়াটা কেমন করতেছেন? এই গাভীটা ওরা 12-13 দোয়াইছে প্রথম বিয়ে, এই বিয়ে আশা করা যায় 15 লিটার আশা করা যায়। 15 লিটার আশা করতেছেন না? আচ্ছা, তো এই গাভীটার দামটা কত আসবে মঞ্জু ভাই? এই গাভীটার দাম 1,50,000। 1,50,000? আচ্ছা, 1,50,000 টাকার 4 নাম্বার গাভীটা আমরা দেখে নিলাম, এই গাভীটা সেকেন্ড বাচ্চা দিবে।
মোটামুটি 20 দিনের মতো সময় রয়েছে। আমরা যদি এই পাশে চলে আসি, 5 নম্বর যে গাবিটা সেই গাবিটা দেখব। মঞ্জু ভাই, এই গাবিটা কি জাত? এটা অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান জাতের। জি আচ্ছা, অস্ট্রেলিয়ান জাতের গাবি। এটা দাঁতে কয়টা? 4 দাঁত। 4 দাঁত? জি 4 দাঁত। এটা কি সেকেন্ড বাচ্চা না প্রথম বাচ্চা? না, প্রথম বাচ্চা। এটা প্রথম বাচ্চা? জি। কতদিন সময় আছে? সময় মোটামুটি 15 থেকে 20 দিন। 15 থেকে 20 দিন? জি। আচ্ছা, 15 থেকে 20 দিন সময়। দুধের পরিমাণটা কেমন আসবে? এগুলো 12-13 দুধ আশা করা যায়। 12-13? জি জি। আচ্ছা, দাম কত রাখবেন? দামের 4 দিয়ে গড়ে অ্যাভারেজ 4 দিয়ে কেউ নেয় 1,40,000 রাখা যাবে। আচ্ছা, এই পরপর যে 4টা আছে আমরা দেখাবো, এগুলো গড়ে 1,40,000 করে। জি। আচ্ছা, 1,40,000। আপনার এই গাবিটা কি জাতের? এটা ফিজিয়ান, হলস্টেন ফিজিয়ান। হলস্টেন ফিজিয়ান। দাঁতে কয়টা? 2 দাঁত। হলস্টেন ফিজিয়ান 2 দাঁত। বাচ্চা কতদিনের মধ্যে দিবে? কতদিন সময় আছে এটা? এগুলো টাইম বেশি আছে, মোটামুটি 20 দিন। 20 দিন? জি জি। আচ্ছা, 20 দিন। আর শেষের যেটা রয়েছে এটা কি জাত? এটা ফিজিয়ান গরু আর কি। ফিজিয়ান। দাঁতে কয়টা? 4 দাঁত। ফিজিয়ান 4 দাঁত। এটা প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে। আচ্ছা, প্রথম বাচ্চা দিবে। মোটামুটি এটার দুধের পরিমাণও কি আপনার একইরকম দুধ আসবে? 12-13 থাকবে? 4 দাঁত একই রকম দাম, দুধও একই রকম আসবে আর কি। আচ্ছা, 1,40,000 করে গড়ে? জি জি। আচ্ছা, গড়ে 1,40,000 করে। দর্শক, 4টা গাভী, কালো গাভী আর কি। হয়তো এটা 4 দাঁত, এটা দাঁত এখনো হয়নি। আচ্ছা, তারপরে আপনার এই দুটো দেখলাম, মোটামুটি 4টা গাভী কিন্তু প্রথম বাচ্চা দিবে। 1,40,000 করে এই গাভীগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। আমরা এই পাশে চলে আসবো, এই পাশে দুটো বড় গাভী রয়েছে। এই গরুটা গত সপ্তাহ গরু, এই একটা গরু গত সপ্তাহ। আচ্ছা, কি জাতের এটা? এই গরুটা জার্সি। জার্সি। এই গরু কথা হয়েছিল একজনের সাথে, বললো যে ঈদের পর নেবো, এখনও না বলতেছে যে আমার 1 মাস মানে বেতন পাই নেই, 1 মাস পরে আমি নিতে চাচ্ছি, আমি অতদিন রাখবো না, এই জন্য আবার দেখাচ্ছি। এটার দাম কত মঞ্জু ভাই? এইটা তো দাম আগের এতে ছিল, বলছিলাম চাইলে 85 যাবো, তবে 1,80,000 রাখা যাবে এরকম বলছিলাম। আচ্ছা, 1,80,000। দাঁতে কয়টা? দাঁতে মানে দাঁত পুড়ে গেছে। আটটা হয়ে গেছে। দুধের কথা খুব ভালো বলছিল। এটা কি তৃতীয় বাচ্চা দিবে? হ্যাঁ, আগে 2 বিয়ন দিছে, এবার 3 বিয়ন হবে। আচ্ছা, তৃতীয় বাচ্চা দিবে। আমরা এই গাবিটা দেখে নিলাম, 1,80,000 টাকা কিন্তু এই গাবিটার দাম। যদি আপনারা কেউ নিতে চান নিতে পারবেন। এখনো টাইম আছে, মোটামুটি 15 দিন তো টাইম আছে। 15 দিন উড়ানো হবে দুধ, 2022-এর দুধের কথা বলছে ওরা, বুঝছেন? দুধের খুব ভালো বলছে। উলান সাবার তো একদম অনেকটা বড় আকৃতির হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। তো আমরা শেষ মুহূর্তে যে গাভীটা রয়েছে, বিগ সাইজের একটা গাভী, এই গাভীটা দেখবো। এই গাভীটা কি জাতের? এটা দাঁতই হয়নি, অদাঁতিল। দাঁত হয়নি এখনো? না। কি জাত এটা? এটা হলস্টেন ফিজিয়ান। হলস্টেন ফিজিয়ান, দাঁত এখনো হয়নি। প্রেগনেন্ট কত মাসের? প্রেগনেন্ট মোটামুটি 15 দিনের মধ্যে বাচ্চা দিবে। 15 দিন? আচ্ছা, 15 দিনের মধ্যে বাচ্চা দিবে। 15 দিনের মধ্যে বাচ্চা দিবে। এই গাভীগুলোর আপনার দুধের পরিমাণটা কেমন আসবে? এগুলো গরু দুধ 16-17 আশা করা যায়। 16-17? আচ্ছা, 16-17 লিটার আসলে আপনার এই গাভিটার দামটা কত আসবে? এই গাভিটার দাম চাইলে 1,85,000 যাবো, 1,80,000 রাখা যাবে। 1,80,000 টাকা? জি জি। আচ্ছা, 1,80,000 টাকার আমরা এই মুহূর্তে বিগ সাইজের একটা গাভি দেখছি, কিন্তু এই গাভিটা এখনও দাঁত হয়নি, অনেক বড় আকৃতির গাভি কিন্তু এটি। 1,80,000 টাকা।